আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামউ যালিকাল ইয়াউম يُكَفِّرُ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُدْخِلُهُ জন্নতিন তজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। সাদাকাল্লাহু عظيم عن أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وبغض لله وعطاء لله ومنع لله فقد استكمل الإيمان رواه أبو داود إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا সবাই পড়ে নেন আল্লাহুম্মা, একটু আওয়াজ দেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شدخ شر وبيچر অন্যায়ার দুরাচার নারী ধর্ষণ মানুষ খুনি কাঁদছে বিশ্বের জমি বিদায় হতে চলেছে নবীর রক্তে মাখা দিন। কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা আলীগঞ্জ পূর্বপাড়া বেলালের মাঠে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি
অত্র এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব সাবেক ইউপি সদস্য জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সাহেব, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাকে দয়া করে কোরআনের জন্য কবুল করুন, সবাই বলে আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা মাননীয় সংসদ সদস্য রাজশাহী তিন, আপনাদের সকলের পরিচিত জন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব আইনউদ্দিন এমপি সাহেব, সম্মানিত আমন্ত্রিত ওলামা ইকরাম, এখানে বক্তব্য পেশ করলেন হাফেজ হযরত মাওলানা আব্দুল্লাহ মাহমুদ সাহেব এবং হাফেজ মোহাম্মদ আলামিন সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের মধ্য থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করে আমাদেরকে ধন্য করেছেন এলাকার মানুষের প্রিয় নেতা, পরপর চারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট শিক্ষাবিদ, মানুষ গড়ার আঙ্গিনায় মানুষ গড়ার অন্যতম কারিগর, পাঁচমাং হরগ্রাম ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব আবুল কালাম আজাদ সাহেব, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে যারা বসে আছেন আমার ডান পাশে, বাংলাদেশের মুসলিম মিল্লাতের বেশ কিছু সচেতন অভিভাবক এখানে এসেছেন আলহামদুলিল্লাহ বলেন, প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আইয়ুব আলী শেখ সাহেব, আলহাজ হযরত মাওলানা আইয়ুব আলী শেখ, মুফাসসির পরিষদের সম্মানিত রাজশাহী বিভাগের সুযোগ্য সভাপতি, পাশে বসে আছেন মুস্তফা মারুফ সাহেব, আমন্ত্রিত মঞ্চে অতিথিবৃন্দ, সকল রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বি ইকরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সম্মানিত সদস্যবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইরা, সেনাশপদ কোচিকাসা ভাই ও বোনেরা, ইন্তেজামিয়া কমিটির বরেণ্য সদস্যবৃন্দ, আমি সকলকে শ্রদ্ধার অসীমতায় অভিনন্দিত করছি। আরো একবার সশ্রদ্ধ সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের রাজশাহীবাসীর জন্য খুবই পরীক্ষার একটা দিন, সে পরীক্ষার দিন হলো যে আজকে রাজশাহীতে পাঁচটা মাহফিল, সুবহানাল্লাহ, কয়টা? পাঁচটা মাহফিল, এখান থেকে এক দেড় কিলো দূরে আর একটা, দেশের বরেণ্য ওলামা হযরত এই মাহফিলগুলোতে আজকে আছেন আলহামদুলিল্লাহ। বল সম্মানিত ভাইরা, আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আমার আজকের আলোচনার বিষয় ফাইনাল খেলা, কি আমার আজকে আলোচনার বিষয়? কি ফাইনাল খেলা, এই সাবজেক্টের উপরে তাফসীর হবে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ নাই, এত স্লো আওয়াজ দিয়ে তো এই মাহফিল চলবে না। এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? খুশি হলে কি বলতে হবে? সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো একটু জোরে আওয়াজ দেন আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত বন্ধুগণ, কোরআনুল করিম থেকে আমি কয়েকদিন আগে এখানে কথা বলেছি, কোথায় জায়গাটার নাম কি, কারা কারা গেছিলেন, মাশাআল্লাহ অনেক ভাইরা সেখানে গেছিলেন আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের জন্য স্পেশাল দোয়া করব, আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন, সবাই বলে না আমি। আমি আজকে কি বিষয়ে কথা বলবো, এর আগে কি এই আলোচনা শুনেছেন? এই প্রথম। আচ্ছা ঠিক আছে, তো এই ফাইনাল খেলার কথা কি কোরআনে আছে? প্রশ্ন আসতে পারে যে হুজুর খেলাই তো হারাম, আপনি আবার এইটা পাইলেন কোথায়? কোরআনের মধ্যে আছে, আমি বের করেছি, ফাইনাল খেলার আয়াত আছে এবং ফাইনাল খেলা একটা সুরায় আছে, হার জিতের একটা সুরায় আছে, সুবহানাল্লাহ বলে। আমি 2014 সালে ঢাকা থেকে ফিরতেছিলাম, ফুটবলে যে খাচ্ছি সেই দিন বিশ্বকাপ খেলা হচ্ছে, খেলার সময় রাত আড়াইটা হোটেলে ভাত খাচ্ছি, ওরা চিল্লায় উঠলো গোল,
এক বয়কে ডেকে বললাম রাত আড়াইটা বাজে খাচ্ছি খানা, গোল হইলো কই? বলছে হুজুর কোন খবর রাখেন না। তো কি খবর? খবর হলো আজকে জার্মানি আর আর্জেন্টিনা ফাইনাল খেলা হচ্ছে। হুজুর দোয়া করেন কাপটা যাতে আর্জেন্টিনার ঘরেই যায়। খুশির খবর হুজুর? কি খুশির খবর? যাই দেখেন, ডিসপ্লেতে দেখাচ্ছে, রিপ্লেতে দেখাচ্ছে, আপনি দেখেন আর্জেন্টিনা ঠাস করে একটা গোল লাগাই দিয়েছে। প্রথম গোলটা কে দিয়েছিল মনে নাই আপনাদের? কে দিয়েছিল? আর্জেন্টিনা। 3 থেকে 4 মিনিট পরে সবাই চুপ, আওয়াজ নাই। হোটেলের বয়কে ডাকলাম, এই শোনো 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 কি খবর? খবর খবর খারাপ। কি খবর? যে গোলটা কবুল হয় না। আমি বললাম হোয়াট ইজ দ্য কজ, কারণটা কি? কবুল হলো না কেন? বলছে হুজুর অফসাইড, অফসাইড। এই অফসাইডের কারণে গোলটা কবুল হয় না। আমি গাড়িতে বসে চিন্তা করলাম, ভাই রে গোটা দুনিয়ার কোটি কোটি আর্জেন্টিনার সাপোর্টার সবাই আনন্দে উদ্বেলিত, আনন্দে আত্মহারা, গায়ের গেঞ্জি পর্যন্ত খুলে মাথার উপরে ঘুরাচ্ছে, চিল্লাচ্ছে, স্লোগান দিচ্ছে, জিতেছে জিতেছে, আর্জেন্টিনা জিতেছে, স্লোগান দিচ্ছে, হঠাৎ স্টপ, কি ব্যাপার? অফসাইড। খুঁজতে থাকলাম কোরআনের মধ্যে অফসাইডের কোনো আয়াত আছে কিনা, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ অফসাইড আর সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না, নাউযুবিল্লাহ বলে। আমার ভাইরা তো দেখলাম অফসাইডের কথাও কোরআনে আছে, বাসায় বসে নোট করলাম আজকের এই মাহফিলে কি বিষয় বলা যায়, যেহেতু আজকে রাজশাহীতে 5টা মাহফিল, কাজে আমার মাহফিলে যারা থাকবে তারা যেন আজকের এই ফাইনাল খেলায় জিতে যায়, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা এখন কি নোট করলাম এটা একটু আপনাদেরকে আমি শুনে দিই। বিশ্বে 228টা রাষ্ট্র স্বীকৃতি প্রাপ্ত ছাড়া সহ মোট 228। এই 228টা রাষ্ট্রের মধ্যে খেলা হয় 32টা দলে। এবারে মনে হয় বাড়াইছে 6টা, 40টা হবে। এই দেখেন জেপিসি খবর রেখেছে, ব্রিটিশ ব্রডকাস্টিং থেকে খবর দিয়েছে। এখানে মোটামুটি এই মেসেঞ্জারও আছে, আলহামদুলিল্লাহ। খেলা জমবে আজকে ইনশাআল্লাহ, তবে সেটা কোথা থেকে? সীমালঙ্ঘন যাতে না হয়। লক্ষ্য করেন 40টা দেশ খেলবে, 40টা দেশ খেলবে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফতারিকু উম্মতি 73, আমার উম্মতও 73 দলে খেলবে। সুবহানাল্লাহ, বলেন 72টা দল জাহান্নামে যাবে, একটা দল শিরোপা পাবে, জিতবে, চিল্লা বলেন আল্লাহু আকবার। এখন খেলতে কি লাগে? খেলতে লাগে মাঠ, আমাদের স্টেডিয়াম গুলো মাঠ। গোটা পৃথিবীর 228টা রাষ্ট্র এগুলো হচ্ছে মাঠ। 2 নম্বরে লাগবে দর্শক, আমাদের মধ্যে কেউ দর্শক কেউ প্লেয়ার। এরপরে লাগবে বল, এরপরে লাগবে রেফারি, লাগবে জাজমেন্ট, এগুলো লাগবে। তাহলে মাঠ দুনিয়া, রেফারি হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইন্টারন্যাশনাল রেফারি, তিনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম, তিনি হলেন রেফারি। মাঠের দুই পাশে দুইজন জাজমেন্ট থাকে, জাজমেন্ট ভুল ত্রুটি ধরে দেয় মানুষের কাঁধে। দুইজন জাজমেন্ট কেরামান কাতিবিন, একটু মিলায়েন। মাঠ হলো জমিন, দর্শক আমরা, প্লেয়ার আমরা। ইসরাফিল আলাইহিস সালাম তিনি হলেন রেফারি, জাজমেন্ট দুই কাদের দুই ফেরেশতা। এখন
প্রথমে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। জন্ম, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য। বল খেলতে সময় হলো 90 মিনিট, এর মধ্যে যদি গোল না হয় অতিরিক্ত সময় 30 দিন। মানুষের 90 বছরের হায়াত, শয়তানকে যদি গোল দিয়ে বিজয়ী হতে না পারে, আল্লাহ 30 দিনের অতিরিক্ত সময় রমজান মাস বরাদ্দ দিয়েছেন। এই 30 দিনের মধ্যে যদি আমরা শয়তানকে গোল দিয়ে বিজয়ী হতে না পারি, আমাদের কপাল খারাপ। এই জন্য 90 বছরের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এখন যদি এতে গোল শয়তানকে দিতে না পারি, ফুটবল খেলায় যদি গোল না হয়, 30 মিনিট বাড়ায় দিয়েও যদি গোল না হয়, তাহলে সেই ট্রাইবেকার হবে। আগে খেলাটা নিয়ে আসি, ফাউল হয়, ফাউল যদি ছোট হয় তাহলে আপনাদেরকে রেফারি দেখাবে কি কাট, আরো আসতে বলে হলুদ কাট, পায়ে একটু ঠোকা মেরেছে হলুদ কাট। আর ফাউল যদি বড় হয় কি লাল কার্ড দেখা, লাল কার্ড দেখালে কি মাঠে থাকার সুযোগ আছে, বের করে দেবে। ছোট অপরাধে হলুদ কার্ড, বড় অপরাধে লাল কার্ড। হুজুর এটার সাথে কি মিলাবে? পাপের কারণে আল্লাহ যখন বেজাজ, তখন মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে হলুদ কার্ড দেখা, সতর্ক হন। আর যদি তা না হন, তাহলে আদ জাতির মতো, সামুদ জাতির মতো, কওমে নমরুদের মতো, কওমে ফেরাউনের মতো, এই সকল জাতি যারা অপরাধের মাত্রা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, আমার আল্লাহ তাদেরকে কি কার দেখায় বিদায় করেছেন, সেই কার দেখায় বের করা হয়। এরপরে সম্মানিত ভাইরা, বাসিতে ফু দিয়ে খেলা শুরু করা হয়। ইসরাফিল আলাইহিসসালাম বাসিতে ফু দিয়েই খেলাটা শুরু করবেন, যেটার দিকে আমরা একটু পরেই যাব। একদল হয় বিজয়ী, তারা শিরোপা পায়, আরেক দল হয় পরাজিত, তারা নিন্দিত হয়, নিন্দিত হয়। শিরোপা পালে, শিরোপা যারা পায় তারা আনন্দিত হয়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিনেও একদল শিরোপা পেয়ে জান্নাতের মেহমান হবে, আরেক দল পরাজিত হয়ে জাহান্নামে যাবে। আমার ভাইরা, এবারে আসেন ট্রাইবেকারে কি হচ্ছে। ট্রাইবেকারে শুধু রেফারি, শুধু বল, শুধু গোলকি আর শুধু স্ট্রাইকার। বল বসানো হলো, ইসরাফিল আলাইহিসসালাম ইন্টারন্যাশনাল রেফারি বাসিতে ফু দিলেন, বল যখন কিক করছে স্ট্রাইকার, স্ট্রাইকার যখন কিক করছে, তখন ওই গোলকিপার একজন গোলকি বল হয়তোবা ঠেকাতে পারলো, না হলে বলটা ধরে ফেললো। আমার ভাইরা, এটি হচ্ছে সর্বশেষ অবস্থা। এখন এই বল জাহান্নামীরা হবে, জাহান্নামীদেরকে বলের মতো মালাকুল মউত লাথি মারবে স্ট্রাইকার। ওই গোলকিপারে যিনি আছেন তিনি জাহান্নামের ফেরেশতা মালিক, এই বলটাকে ধরে ফেলবে আর কলিজা ছেড়া লাঠি দিয়া এমন জোরে ব্যাকশট করবে যাতে করে জাহান্নামের মাঝখানে গিয়ে পড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু একটা খেলার সাথে গোটা দুনিয়ার সবকিছু মিলে যায় কি যায় না বলেন তো ভাইরা? জোরে বলেন যায় কি যায় না? সুতরাং এই জন্য আমাদেরকে খেলাটা আজকে বুঝতে হবে। আমি আপনাদের সামনে সেই আলোচনাটা করবার জন্যই সূরা তাগাবুন, সূরা আত-তাগাবুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাদানী জিন্দেগীতে সূরাটা নাযিল হয়েছে। মোট আয়াত হচ্ছে 18টা, রুকু 2টা, সেখান থেকে একটি মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কোন সূরা?
তাগাবুন মানে হারজি, হারজিতের দিন, ফাইনাল খেলার দিন, যেদিনে শিরোপা পাওয়ার দিন অথবা যেদিনে লাঞ্ছিত হওয়ার দিন, সেই সাবজেক্টের উপরে আজকে কথা হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কে কোন দল করেন ওই চিন্তা আপাতত মাথা থেকে আউট। এই মাহফিলে যে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক বসতে পারেন, প্রশাসনের লোকজন বসতে পারেন, অমুসলিম হলেও আপনারা এই মাহফিলে বসতে পারেন, কারণ এই দুনিয়া আমাদের চিরস্থায়ী না। আমরা মাঠের মধ্যে কেউ খেলছি, কেউ বা খেলা দেখছি, কথা বলেন। এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে সেই দরবারে ইলাহিতে, যার দরবারে আমরা গেলে আর কখনো সেখান থেকে আমরা ফিরে কেউ কোনোদিন আসব, সেই বিষয়ের উপরে আমরা কথা শুনবো। আসুন দল মত নির্বিশেষে জবান খুলে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। বিতাড়িত মর্তাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বলে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামআ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহু আকবার বলে সেদিন সমাবেশের দিন, সমাবেশ হবে সেই দিন। কখন? অনুফিখা ফিস সূর, যেই দিন সিংহায় ফুৎকার দেয়া হবে। সেটা কোন দিন ফুৎকার দেয়া হবে? কাল লাগান এই সূর্যটা সৃষ্টির পরের থেকে 250 মাইল স্পিডে ব্ল্যাক হোলের দিকে আগাচ্ছে। ইংরেজিতে বলা হয় ব্ল্যাক হোল, আরবিতে বলা হয় মাওকিউন নুজুম, বাংলায় বলা হয় অন্ধকার কূপ। মহাশূন্যে বিশাল বড় বড় কূপগুলো সাতার কেটে কেটে বেড়াচ্ছে, ওগুলো খাবার খায়। কি খাবার খায়? ওগুলো ওই গ্রহ নক্ষত্র গুলো দুমড়ে মুচড়ে সব খেয়ে হজম হজম। বলেন সুবহানাল্লাহ, এই সূর্যটা সৃষ্টির পরের থেকে 250 মাইল স্পিডে ঘন্টায় ওই ব্ল্যাক হোলের দিকে আগাচ্ছে। মনে রাখবেন, সূর্য ওই সূর্যটা বেশি দিন লাস্টিং করে না, যে সূর্যের আলো এবং তাপ বেড়ে যায়। 1996 সাল পর্যন্ত এই সূর্যের আলো এবং তাপ ছিল 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। গত বছর যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি বেড়ে গিয়ে এখন এই সূর্যের তাপমাত্রা হয়ে গেছে 47 ডিগ্রি সেলসিয়াস। বলেন আল্লাহু আকবার। কয় ডিগ্রি তাহলে বাড়ছে না কমছে? যে নক্ষত্রের আলো এবং তাপ বাড়ে ওইটার বেশি দিন টেকে না, ওইটা ধ্বংস হওয়ার সময় সন্নিকটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের এই বাসটা আলামতের ভিতরে, এখন তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি 18টা হ্যাজগান, অলরেডি 18টা স্পষ্ট হয়ে গেছে, বাকি আছে মাত্র আর 4টা। এই 4টা বাকি আছে, কাজী সূর্য ধ্বংসের সময় হয়ে গেছে। মহাশূন্যে ব্ল্যাক হোলগুলো সাতার কেটে কেটে বেড়াচ্ছে, সূর্যটা ঘন্টায় 250 মাইল স্পিডে ব্ল্যাক হোলের দিকে আগাচ্ছে। আকস্মিকভাবে হঠাৎ ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে পড়বে, ব্ল্যাক হোল আস্তে করে মুখটা বন্ধ করে দেবে সূর্যটা তার পেটের ভিতরে। সূর্য যখন পেটে, খোদাই কুদরতি বন্ধন, অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো আলো হারিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন
ওই সময় ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল রে অনুফিখা ফিসুর, তুমি সিংহায় একটা ফুৎকার মারো। একটা ফুৎকার তিনি মারবেন, মারার সাথে সাথে সূরা আল ইনফিতারের তিনটা আয়াত কার্যকরী হয়ে যাবে। জোরে বলেন কয়টা, একটু আওয়াজ দিয়ে বলেন না কয়টা। এক, ইদাস সামাউম ফাতারাত, আসমান ফেটে যাবে। আসমান ফেটে যাওয়ার অর্থ হলো আসমানের যে কুদরতি বন্ধন, খোদাই বন্ধন যেটা, এইটা ছিঁড়ে যাবে। এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপী দিয়া সাজাইয়া রেখেছি মনের মতো, দেখো তুমি তাকাইয়া প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না বুঝায় এবার দিনের স্থান করি অধিকার। চন্দ্র মাঝে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যায় স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদারে ডরিয়া। আল্লাহকে স্মরণ করে সব সাঁতার কাটছে, মহাশূন্যে সব সাঁতার কাটছে। একটা ফুৎকা অনুফিখা ফিসুর, বাসিতে ফু দিবেন কে? একটু কান লাগান যাচ্ছে কোন দিকে? আজকে কি খেলা? তো ফাইনাল খেলা তো মনোযোগের সাথে শুনতে হবে। আসলে থাকতে পারে না কোনগুলো লোক জানেন, বলবো? মা বলছে বাবা তরকারি কেটে নিয়ে বসে আছে, যাও তো দোকান থেকে সরিষার তেল নিয়ে আসো। তো ছেলে তো ব্যস্ত মোবাইল নিয়ে ফেসবুক দেখতেছে, কি তেল সরিষা, টাকা দাও, শিশি দাও, হাত এইদিকে এদিকে ফেসবুক চালাচ্ছে। দোকানে গিয়ে বলছে তেল দেন, বাবা কি তেল দেব, তেল দেন, কি তেল দেব বাবা, তেল দেন, কয় টাকার দেবো, যে 20 টাকার। ভালো করে শোনে নাই কি তেল। দোকানদার মনে করেছে কি, দোকানদার মনে করেছে দে আর সব তেল, ওইটার মধ্যে সরিষা নারিকেল কেরোসিন তারপরে সোয়াবিন, এটাতে দিয়েছে ওয়াকটেন মোবিল পেট্রোল কিছু খানিকটা তিলের তেল দিয়ে 20 টাকা পরিমাণ দিয়ে বলছে যাও বাবা নিয়ে যাও। আচ্ছা বলেন এই তেল কোন তেল, এই তেলটা কোন তেল? হ্যাঁ ভেজাল হলে তো না হয় সোয়াবিন দেয়, কিন্তু এইটা দিয়ে কি মোটর গাড়ি চলবে, গায়ে দেয়া যাবে, তরকারি রান্না হবে, কিচ্ছু হবে না। তার মানে এটা কোনো তেলই না, এটা হলো, বুঝতেই তো পারছেন এটা কি, এটা কোনো তেল না, এটা যেমন কোনো তেল না। যারা মগজের মধ্যে খাঁটি সরিষার তেল ঢুকাতে রাজি না, আজেবাজে জিনিস ঢুকায় মাহফিলে এসেছে, তারা এখানে টিকতে পারে না। খাঁটি তেল কোনটা, সন্দেহ আছে? কোন সন্দেহ নেই, কাজে উঠলেই বুঝবো ওই লোকটা ওই তরিকার লোক। খেয়াল রাখেন কেউ ওঠে কি। আমার বন্ধুগণ, ব্ল্যাক হোল কাল লাগান, এইদিকে আমার দিকে তাকান, মহাশূন্যে সাঁতার কেটে বেড়াচ্ছে, সূর্য ঢুকে গেল ওইটার ভিতরে, খেয়ে ফেলেছে। ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলা হলো অনুফিখা ফিসসুর, সিংহায় ফুৎকার মারো। সিংহায় ফুৎকার মারার সাথে সাথে কুদরতি বন্ধন ছিঁড়ে গেল, ইদাস সামাউ ফাতারাত, আসমান ফেটে যাবে। দুই নাম্বার, ওয়াইদাল কাওয়াকিবুন তাতারাত, গ্রহ নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়বে। আমার ভাইরা সেটা কেমন হবে? এই কিতাবটার মধ্যে যতগুলো পাতা আছে একখানে করা আছে জন্যই অল্প জায়গায় শেষ। আমি যদি খুলে খুলে এই কিতাবের পাতাগুলো এই মঞ্চের উপরে বিছায় দেই, আমার তো মনে হয় গোটা মঞ্চটা দখল করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে
অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো একটার পর একটা ছিটকে ছিটকে যখন পড়তে থাকবে, একটার সাথে আরেকটা জয়েন লাগতে থাকবে, লাগতে লাগতে ভাইরা বিশাল বড় বিস্তীর্ণ জমিনে হয়ে যাবে। এটা হলো দুই, আসমান ফেটে যাবে, গ্রহ নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়বে। তিন নম্বর, ওয়াইদাল বিহারু ফুসসিরাত, সমুদ্রগুলো ফাটিয়ে দেওয়া হবে। আমার ভাইরা, পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এরপরে ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, লোহিত সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর সহ নদী নালা খাল বিল যত কিছু এই দুনিয়াতে আছে, পাহাড় পর্বতগুলো হুক আল্লাহর হুকুম মতো তুলার মতো উঠতে থাকবে। সিংহায় ফুৎকার দেওয়ার পর আমার ভাইয়েরা বলেন তো এইটা আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? পাহাড় উঠতে থাকবে, এই পাহাড়গুলো সমুদ্রে গিয়ে গিয়ে পড়বে, পানিগুলো শুকে যাবে, সমুদ্র পানিশূন্য হয়ে পড়বে, সমস্ত সাগরগুলো ভরাট হয়ে যাবে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর সব ভরাট হয়ে যাবে। আর একটা একটা করে দুনিয়া, দুনিয়া কয়টা বলেন? না, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিথলাহুন্না, আল্লাহু আকবার বলেন, যতগুলো আকাশ ততগুলো দুনিয়া। কিছুদিন আগেই মঙ্গল গ্রহ থেকে ফ্যাক্স করেছে আমেরিকার মহাশূন্য গবেষণা স্টেশন, জায়গাটার নাম নাসা। এই নাসাতে ফ্যাক্স করেছে মঙ্গল গ্রহ থেকে, সেখানে এক মহিলার ছবি পাঠিয়ে দিয়েছে তারা। আমার ভাইরা, তাহলে অন্যান্য গ্রহে প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, কি আছে সেখানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা আসমানে আকল সম্পন্ন প্রাণী সেখানে আছে। আল্লাহ বলেন ইয়াতানাযালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটা আসমানে আমি বিধি বিধান নাজিল করতেছি। সুবহানাল্লাহ বলেন। এবারে আসেন অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো কত বড়। আমাদের চাঁদ কয়টা? বৃহস্পতি গ্রহে চাঁদ 16টা, প্লুটো গ্রহে চাঁদ 42টা। আমাদের একটা চাঁদ দিয়ে যদি সারা দেশ সারা দুনিয়া কভার করে, তাহলে বৃহস্পতি গ্রহে 16টা চাঁদ লাগে, প্লুটো গ্রহে 42টা চাঁদ লাগে। এখন বুঝেন তো ভাইরা এই গ্রহগুলো কত বড় বড়। এগুলো একটার পর একটা ছিটকে ছিটকে পড়বে, একটার সাথে একটা জয়েন্ট লেগে লেগে যাবে, জয়েন্ট লেগে বিশাল বড় দুনিয়া হয়ে যাবে। তখনই প্রয়োজনীয়তা দেখা দেবে বড় একটা সূর্যের। এই সূর্য কোথায় পাওয়া যাবে? বিজ্ঞানী এডুইন হাবেল একটা ক্যামেরা আবিষ্কার করেছেন, ক্যামেরাটার নাম হলো স্পেকট্রোস্কোপি। এই স্পেকট্রোস্কোপি সর্বাধুনিক দূরপাল্লার একটা দূরবীন। এখানে যদি সুইচ অন করা হয়, 10,00,000,000 আলোক বছরের রাস্তার ছবি তুলে নিয়ে এসে রিপোর্ট দিতে পারে। ওই ক্যামেরায় ধরা পড়েছে বর্তমান সূর্যের চাইতে 100 গুণ বড়, 100 গুণ ভারী, 100 গুণ পাওয়ারফুল, 100 গুণ শক্তিশালী একটা সূর্য ধরা পড়েছে। সেটার নাম বিজ্ঞানীরা দিয়েছে পিস্তুল স্টার। এই পিস্তুল স্টার, এই সূর্যটা আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে এই সূর্যের চাইতে 100 গুণ পাওয়ারফুল একটা সূর্য স্থাপিত হবে। বিজ্ঞানী এডুইন হাবেলের ক্যামেরাতে এটাও ধরা পড়েছে। সুতরাং ফাইনাল খেলা হবে না হবে না? সমস্ত দুনিয়াগুলো এসে জয়েন্ট, তিনটা আয়াত কার্যকরী হয়ে গেল একটা ফুৎকারে। ইদা সামাউ ফাতারাত, আসমান ফেটে গেল, ওই দাল কাওয়াকিব তাতারাত, গ্রহ নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়লো, জয়েন লাগলো, বড় হলো, দুনিয়া বিস্তৃত হলো। ওই দাল বিহারু ফুসসিরাত, সমুদ্রগুলো ফাটিয়ে দেওয়া হলো, শুকে গেল, এগুলো ভরাট করা হলো। মাঠ কি বাড়লো না ছোট হইল? কতটুকু? কোন হিসাব আছে কি? ব্যাস, তাফসীরে জালালাইন খুলে দেখেন
এবারে আসলো সব যখন শেষ তাফসীরে জালালাইনের লেখক দুজন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল্লামা জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি দুজন তারাই তাফসীরে জালালাইন লিখেছেন ছাত্র আর শিক্ষক মিলে ওখানে খুলে দেখেন সূরা ইনফিতারের ওইখানে ৪০ বছর এই তিন আয়াত কার্যকরী হওয়ার পর ৪০ বছর ব্যবধান থাকলো ৪০ বছর ব্যবধানে ওই পিস্তল স্টার নামক সূর্যটা কিংবা এর চাইতে বড় কোন সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দান মাহশারে সেট করে দেবেন তাপ দেওয়ার জন্য এই সূর্যের তাপই সহ্য করতে পারি না ৯ কোটি ৩০ লক্ষ মাইল উপরে এই সূর্যটা পিঠ দিয়ে আমাদেরকে তাপ দিতেছে গোটা দুনিয়ার মানুষগুলো মাত্র ১৭৩ টন আলো এবং তাপ পাচ্ছে এই দুনিয়ার মানুষগুলো এই সূর্যটার কাছ থেকে পিঠ দিয়ে আলো এবং তাপ পাচ্ছে মাত্র ১৭৩ টন এই সূর্যের ১২টা মুখ আছে এই ১২টা মুখ দিয়া অন্যান্য গ্রহ নক্ষত্রগুলোকে প্রতিদিন আলো এবং তাপ দিচ্ছে ৩০ লক্ষ টন কত টন আমাদেরকে দেয় কয় টন মাত্র ১৭৩ টন একটা সেকেন্ড এই সূর্যটাকে জ্বালায় রাখতে আল্লাহ তাআলার বিদ্যুৎ খরচ হচ্ছে ৩০,০০০ কোটি ফারেনহাইট সুবহানাল্লাহ বলবেন না মাত্র এক সেকেন্ড সূর্য জ্বালিয়ে রাখতে আল্লাহর বিদ্যুৎ খরচ হচ্ছে ৩০,০০০ কোটি ফারেনহাইট হিসাব রাখতেন যদি বিল দেওয়া লাগতো জিন্সের প্যান্ট বানায় কি মোটা আরে এত টাইট পিছন দিক থেকে মনে হয় পিছন দিক থেকে তাকালে মনে হয় দুইটা সুপারির গাছ দাঁড়ায় আছে কথা বলেন ঠিক কি না কি মোটা মোটা জিন্সের প্যান্ট বানায় যদি বিদ্যুতের বিল দেওয়া লাগতো তাহলে কত খরচ হয় সেই হিসাব রাখতে পারতাম এক সেকেন্ড সূর্য জ্বালাতে আমার আল্লাহর বিদ্যুৎ খরচ হচ্ছে ৩০,০০০ কোটি ফারেনহাইট এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ কষ্ট হইতেছে মনে হয় আপনাদের আমার ভাইরা হাসির জন্য বলছি না কাল্লা গাল জ্যৈষ্ঠ মাস ধান বিক্রি করতে গেছেন জিজ্ঞাসা করেছে ধানের মন কত ৮০০ টাকা কত আই মিয়া কানে শোনো না ৮০০ মনে মনে রাখবেন কি হইছে কি লাগছে গরম লেগেছে ৯ কোটি ৩০ লক্ষ মাইল উপর থেকে তাপ দিচ্ছে পিঠ দিয়ে মাত্র ১৭৩ টন এইটা সহ্য করতে না পারে মেজাজ গরম আর যে সূর্য ময়দান মহাশারে স্থাপিত করা হবে জমিন থেকে মাত্র কিলোমিটার খানেক উপরে এইটা ১২টা মুখ দিয়ে এই জমিনের উপরে তাপ দিবে টানা ৪০ বছর কোনো রাত লাগবে না এক টানা ৪০ বছর সময় পর্যন্ত এই পৃথিবীটাতে তাপ দিতে থাকবে এই সূর্যের চাইতে ১০০ গুণ বড় পাওয়ারফুল সূর্য গোটা ময়দান তামা বর্ণের হয়ে যাবে ৪০ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করে বলবেন ইয়াউমা ইয়ানফাখু ফিস সূর আজকে আরেকটা ফুৎকার মারো একটা ফুৎকার মারার সাথে সাথেই সূরা ইনফিতারের ৪ নম্বর আয়াতটা কার্যকরী হয়ে যাবে ইনফিতারের ৪ নম্বর আয়াতটা হলো ওয়া ইযাল কুবুরু বুসিরাত ৪ নম্বর আয়াত কবরগুলো খুলে দেওয়া হবে কবরগুলো খুলে দেওয়ার পর এবারে ফাইনাল খেলা শুরু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামআই আল্লাহু আকবার বলেন জমা করা মানে একত্রিত করা ফাইনাল খেলার দিনে স্টেডিয়ামে গ্যালারি ফিল আপ থাকে কিনা আস্তে বলেন ও আল্লাহর বান্দা বান্দিরা কবর থেকে ময়দান মাহশারে লোকগুলো দাঁড়ায় যাবে
পরনে কোনো কাপড় থাকবে না, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, সব ময়দান মাহশারে দাঁড়িয়ে গেল। দাঁড়ালে কি হবে? পা তো জমিনের উপরে রাখতে পারতেছে না, কারণ হলো এই জমিন তামা বর্ণের হয়ে গেছে, বিশাল বিস্তীর্ণ ময়দান, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটতে থাকবে কুলকিনারা বাবারা। ছুটতে ছুটতে কোন যখন উপায় খুঁজে পাবে না, তখন অনেক দূরে লম্বা একজন লোককে দেখে তার কাছে গিয়ে বলবে, মানান্তা তুমি কে? সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম তিনি নিজের পরিচয় দিবেন, আনা আদম। এই কথা বলার সাথে সাথে লোকেরা বলবে, আনতা আবানা, আপনি তো আমাদের পিতা। ময়দান মাহশারে মাথার উপরে সূর্য, জমিনটা তামা বর্ণের, পা রাখতে পারছি না, বাবা হয়ে এই মুসিবতের দিনে আপনি কি আমাদের জন্য কিছু করতে পারেন নাকি? কিছু কি করতে পারেন? আদম আলাইহিস সালাম বলবেন, না আমার পক্ষে সম্ভব না, কারণ হলো আমি একটা বিপদের মধ্যে আছি। আল্লাহ আমাকে জান্নাতে রেখেছিলেন, বলেছিলেন ওয়ালা তাকরব হাযিহিশ শাজারা, খবরদার ওই গাছটার কাছে যাবে না, আমাকে নিষেধ করেছিলেন। আমি সেখানে শয়তানের প্ররোচিত হয়ে, শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে ওই গাছের কাছে আমি গিয়েছিলাম, ওর ফল আমি খেয়েছিলাম, আজকে খুব মুসিবতে আছে, আমি নিজেও টেনশনে আছি, আল্লাহ না জানি ওইটা আবার নতুন করে ধরে বিচারের আওতায় আনেন কিনা, আমি ওই টেনশনে আছি, তোমরা বরং তার চাইতে নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, তাকে বলবেন আপনি কি পারেন নাকি আজকের এই মুসিবতের দিন আমাদের জন্য কিছু করতে? তিনি বলবেন, আমার ছেলেকে না আল্লাহর দিন মানত না, নাফরমানি করত, ইসলাম সহ্য করতে পারত না। আমার ভাইরা, এইরকম লোক কি আমাদের সমাজে আস্তে করে বলেন তো আছে না নাই? আছে। আচ্ছা, ওই সমস্ত সন্তানের সম্মানিত পিতাদেরকে বলবো, কান লাগান, আপনার ছেলে যদি আল্লাহর দিন না মানে, কোরআন না মানে, ইসলাম না মানে, আপনার ছেলে যদি সালাত আদায় না করে, সাওম পালন না করে, দিন না বোঝে, দিন না মানে, এবারে শুনে না, যখন সবাই ডুবে মরে ওই সময় হযরত নূহ আলাইহিস সালাম নজর করে দেখেন তার ছেলে কেনান মরে যায় অবস্থা, হাতটা বাড়া দিয়েছিলেন কিস্তিতে তুলে নেওয়ার জন্য। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইল আমিন মাধ্যমে আকাশ থেকে মেসেজ দেয়া হয়েছে, ইনফরমেশন নেটওয়ার্কে জানানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগ নবী নূহ, আর একটা বার যদি তোমার ছেলেকে তুমি তোমার ওই কিস্তিতে তুলবার চেষ্টা করো, নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কেটে দেব। নবুয়তের দপ্তর থেকে যদি নাম কাটা যায়, সন্তান দিন না মানলে, তার প্রতি খুব বেশি মহব্বত করলে যদি এটি হয়, তাহলে আপনার ছেলে ফেন্সিডিল খায়, অবশ্যই এদিকে খায় না আমি জানি, ইয়াবা তো এলাকায় নাই এটাও আমি জানি, হায় হায় আমরা এতদিন জিকির করলাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এখনকার ছেলেরা জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা, নাউজুবিল্লাহ বলে ফেন্সিডিল খায়, গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন, আছে না কিছু ছেলে? ওই সমস্ত ছেলেদের বাবাদেরকে বলছি, আমার ভাই আব্দুল্লাহ আল মাহমুদ এখানে সন্তানদেরকে দিনই শিক্ষার কথা বলেছেন, বাংলাদেশে 28,000 মাদ্রাসা, কয় হাজার? কমপক্ষে গুনে দেখেন আরো বেশি হবে, একটা মাদ্রাসার নাম বলে, একটা মাদ্রাসার ছাত্র অথবা শিক্ষকের নাম বলেন যে কোন মাদ্রাসায় ইয়াবা পাওয়া গেছে, কোন মাদ্রাসা, কোন
কোন মাদ্রাসার ছাত্র শিক্ষক ইয়াবা আর ফেন্সিডিল সহ ধরা পড়েছে, এই রকম প্রমাণ কি বাংলাদেশে আওয়াজ দিয়ে বলেন আছে নাকি? জোরে বলেন আছে। আমার ভাই আব্দুল্লাহ আল মামুন কি বললেন, দিনী শিক্ষা, তার মানে আপনি কোরআনের শিক্ষা আপনার ছেলেকে না দেওয়ার কারণে আজকে কি হয়েছে, তারা ফেন্সিডিল আর ইয়াবা খায়। আর 14 ফেব্রুয়ারি আসলে মহিলা কলেজের গেটের সামনে এতিমের মতো দাঁড়ায় থাকা, আই লাভ ইউ কি কথা বলেন ঠিক কিনা? আজকে কি খেলা? আস্তে আস্তে আগাচ্ছে আমার ভাইয়েরা, কান লাগান। হযরতে নূহ আলাইহিস সালাম তার ছেলের জন্য হাতটা একটুখানি বাড়ায় দিয়েছিলেন ভাইরা, তাকে তোলার জন্য একটুখানি আগ্রহী হয়েছিলেন। তার যদি এই অবস্থা হয়, আপনার ছেলে মেয়ে যদি আল্লাহর দিন বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, ইসলাম না মানে, সালাত আদায় না করে, দিন অনুযায়ী জীবন পরিচালনা না করে, আপনি যদি তার উপার্জিত অর্থ খান তাকে দাওয়াত না দেন, তাকে সংশোধনের চেষ্টা আপনি যদি না করেন, আল্লাহর দিনের পথে যদি ফিরে না নিয়ে আসেন, কিয়ামতের ময়দানে ওই পিতার মুসিবত আসতে করে বলেন আছেন না আছেন না? আমি নিজে একটু টেনশনে আছি, আমি কিচ্ছু করতে পারবো না, তোমরা বরং চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আপনি আমাদের পিতা, আদর্শের পিতা। সুবহানাল্লাহ, বলেন কিসের পিতা? আদর্শ কি? ইসলাম। আপনি আমাদের আদর্শের পিতা, কাজী আপনি কি কিছু করতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, দেখেন আমি নিজে তিনটে জায়গায় একটু কৌশলগত জবাব দেওয়ার কারণে আমার মনের মধ্যে সংশয় আছে যে আজকে যে কি হয়, কি কৌশলগত জবাব? অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্ত্রী সহ হিজরত করে চলে যাচ্ছেন, একটা ময়দান পাড়ি দিতে গিয়ে ওই এলাকার যিনি শাসক তিনি পরের বিয়ে করা স্ত্রীকে স্বামীর কাছ থেকে কেড়ে নেয়। এত ভালো, নাউজুবিল্লাহ বলবেন না তো, বিবাহিত স্ত্রী কেড়ে নেয় সে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো সারা, এই বিশাল আকাশের নিচে জমিনের উপরে তুমি আর আমি ছাড়া আর কেউ মুসলমান নাই, এই ময়দান আমরা পাড়ি দেব, রাস্তার মধ্যে দুজনে যদি অ্যাটাক হই আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো এইটা আমার বোন, আর তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলো আমার ভাই। আসলে তো স্বামী স্ত্রীর সম্পর্ক ভাই বোনের মতোই নাকি? কথা বলো, বিয়ে করো নাই কারা কারা হাত তোলো, সমস্যা কি? তোমাদের কিছু কথা কত মাহফিলে বাকি আছে না, হ্যাঁ সোজা করো, আজকে তো সেগুলো বলবো, কোন খেলার দিন? হ্যাঁ হাত তোলো। স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের? আমাকে বললো ইব্রাহিম চলো, সেই সময় আমি বলেছিলাম ইন্নি সাকিম, আমি অসুস্থ, এখানে অসুস্থ ধরন দুইটা, তোমরা যে কাম করতেছো ওই অকামে আমি গেলে আমার মন মানসিকতা ভালো থাকবে না, কাজে আমার মনটা খারাপ হয়ে যাবে, মনটা এমনিতেই খারাপ, কিংবা তিনি সেই দিন একটু অসুস্থ ছিলেন, এটা একটা কৌশলগত জবাব দিয়েছিলেন, আল্লাহ যদি এটার জন্য ধরে, এই রকম তিনটে বিষয় নিয়ে আমি খুব চিন্তায় আছি, আল্লাহ যদি এগুলো ধরে, ইব্রাহিম এত কৌশল করে জবাব দিয়েছো কেন? আমি নিজে ভয়ে দুশ্চিন্তায় টেনশনের মধ্যে আছি, আমাকে দিয়ে কিছু হবে না, পরামর্শ দিচ্ছি অন্যতম বুদ্ধিজীবী নবী, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও, ব্যবস্থা একটা হতে পারে। ময়দান মাশারের লোকেরা ছুটকে ছুটতে থাকবে, হযরত মূসা আলাইহিস সালামকে পেয়ে যাবে। আপনি কে? মূসা আদ্দাত নবী আল্লাহ, আল্লাহু আকবার বলেন, রাসূল আল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নবী, আজকের এই দুঃসময়ে আপনি কি আমাদের জন্য কিছু করতে পারেন? মূসা আলাইহিস সালাম বলবেন, না না আমার পক্ষে সম্ভব না, কারণ আমি একটা লোককে ঘুষি মেরেছিলাম, হে পড়ে মরে গেছে,
কাজী এইটা যদি আজকে বিচারের আওতায় আসে তাহলে সমস্যা আছে, কাজী আমি পারবো না, আমি একটা বুদ্ধি দেই, তোমরা দেখো তো ঈসা আলাইহিসসালামের কাছে যাও, হযরত ঈসা আলাইহিসসালামের কাছে যাবেন, হযরত ঈসা আলাইহিসসালাম বলবেন আমার পক্ষে সম্ভব না, কারণ হলো জগৎবাসী আমাকে আল্লাহর পুত্র বলেছিল, অথচ আমি তাদেরকে বলেছি ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তার সাথে তোমরা কোনো কিছুকে শরীক করো না, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তার কোনো সন্তান নেই, তিনিও কারো সন্তান নন, অথচ জনগণ আমাকে আল্লাহর পুত্র বলেছে। কাজী আমি খুব দুশ্চিন্তায় আছি, আল্লাহ যদি ডাক দিয়ে বলে ঈসা শোনো এদিকে আসো, যেদিন তোমাকে আল্লাহর পুত্র বলা হয়েছিল কেন তুমি এটা শুনলা, বা তোমাকে কেন বলা হলো, আমি সেই চিন্তায় আছি, আমারে দিয়ে কিছু হবে না, তোমরা বরং অন্য চেষ্টা করো, আমার পক্ষে সম্ভব না। মুসা আলাইহিসসালাম ডেকে বলবেন শোনো ফাইনাল কথা বলে দিই, আজকের এই ময়দান মহাশরে 1,23,999 জন নবী, কাউরও কাছে গিয়ে কোনো লাভ হবে না, একজনের কাছে গিয়ে কিছুটা ফায়দা উপকার তোমরা পেতে পারো, তিনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা দৌড় দিয়ে তার কাছে যাবে, গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের এই কঠিন মুসিবতের দিনে আপনি কি আমাদের জন্য কিছু করতে পারেন, যদি সম্ভব হয় আমাদের জন্য কিছু করুন, সেটা যদি আপনি করতে না পারেন তাহলে আল্লাহর কাছে অন্তত এতটুকু বলুন যেন আমাদের বিচারটা আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি করে করে নেন, কারণ হলো মাথার উপরের সূর্যের তাপ আর জমিনের এই তামা বর্ণের জমিনের উপরে আর দাঁড়ায় থাকতে পারছি না। এই কথা বলার সাথে সাথে জাতীয় স্টেডিয়াম, আন্তর্জাতিক স্টেডিয়াম বাইতুল মামুরের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে যাবেন, কতক্ষণ পর্যন্ত থাকবেন আল্লাহ ভালো জানেন, তবে আমি একটা বর্ণনায় পেলাম পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত এই পৃথিবীতে এসে আল্লাহর তাসবিহ করেছেন এক সেজদায় সেই পরিমাণ তাসবিহ বিশ্বনবী আদায় করবেন, আর কানতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দুনিয়ায় জোশ মেলে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব গো আজকে ময়দান মহাশরে, আজকে তো আপনার কান্নার দিন না, আপনি মাথা তোলেন, আপনাকে অনুমতি দেয়া হলো, আপনি বলেন কি বলতে চান। আমার ভাইরা সেই দিন একটা কথা আল্লাহর কাছে বলার জন্য আল্লাহর নবীকে এত বছর সেজদায়, এত সময় লং টাইম সেজদায় থাকতে হবে, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে। অথচ ইদানিং কিছু পিসাব বের হইছে, আমার আব্বা জান জাহাজ নিয়ে থাকবে, কি নিয়ে থাকবে, হাসরের ময়দানে তো পানি নাই, জাহাজ থাকবে করতে, আমার আব্বা জান পানি নিয়ে জাহাজ নিয়ে থাকবে, ওই জাহাজে যদি কেউ উঠতে চান জান্নাত হইবেন, শর্ত হলো আমার আব্বা জানের তরিকায় শামিল হইতে হইবে। তাহলে তো হাসরের ময়দানে শুকান জায়গা দিয়ে জাহাজ চলে, তাই না, পানি তো লাগবে, বিশ্বাস করুন কোন ব্যক্তি ময়দান মহাশরে আল্লাহর অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারবে না, সুপারিশ তাও পিছায়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে থাকতেন, ভুল বুঝবেন না, আমার আব্বা জান একজন পিছায়, আমি পীর বিরোধী না, তবে যে পীরেরা বলে আমি গায়েব জানি, আর যে পীরেরা বলে যে আমি সুপারিশ করব বেহেশতে নিয়ে যাব, আর কিছু পীর বের হয়েছে দেখেন কি সুন্দর করে মাইকে যায় আর গান শুনি, পানির মধ্যে জ্বললে বাতি সেই বাতি যে নেবে না, ন্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না, একটা জিকির আমি বুঝি না, এটা কি জিকির,
আমি বুঝি নাই যে কি বলে আল্লাহ, আপনারা কি বোঝেন নাকি? আস্তাগফিরুল্লাহ বলেন কি এগুলো? আল্লাহ মাফ করে দাও। সেদিন ক্যাসেটে শুনলাম, আমার তো কারো বক্তৃতা শোনার সময় হয় না, ক্যাসেট দিয়েছে, আমি যাচ্ছি গাড়িতে, ঢাকার গাড়িতে, তো গাড়িতে গাড়িতে এগুলো চলছে। আমি বললাম জিনিসটা কি আল্লাহর গজব না কলেরা কি, কিছু তো বুঝি না, কাজে জিকির চলতেছে। আমার জিকিরের একটা আলোচনা 2009 সালে শিরুল মসজিদে আমি করেছি, আপনারা শুনে দেখবেন, বিস্তারিত ব্যাখ্যা সেখানে দেয়া আছে। আমার ভাইয়েরা হাসরের ময়দানে সুপারিশের জন্য দাঁড়ায় থাকবে না, আয়াতুল কুরসির মধ্যে মান্দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, আমার অনুমতি ব্যতীত কেউ কোনো সুপারিশ করতে পারবে না, কথা বলেন ঠিক কি না? এই অনুমতি আল্লাহ কাকে দিবেন প্রথম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরখাস্ত পেশ করতেছে কেমনে দেখেন? আল্লাহ বললেন ঠিক আছে, বলেন আপনি কি বলতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা তুলবেন, কিন্তু তখন তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তে থাকবে, তিনি কাঁদতে থাকবেন। আল্লাহর কাছে বলবেন রব্বুল আলামিন, আপনার এই আদরের বান্দারা আমার কাছে এসে আমার মাধ্যমে আপনাকে একটা কথা বলতে বলেছেন, যদি অনুমতি দেন বলি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন অনুমতি দেয়া হলো, তিনি তখন বলছেন পরওয়ারদিগার ইয়া রাব্বি কারীম, আপনার বান্দারা আমাকে জানাইলেন আপনি যদি তার, আপনি যদি আপনার আদরের বান্দাগুলোকে মাফ করে দেন এতে তো তারা খুশি, আর যদি জাহান্নামী জাহান্নামে দেন কারো তো কিছুই করার থাকবে না, এটা আপনার ইচ্ছা, আপনি ক্ষমাও করতে পারেন, আপনি জাহান্নামে দিতে পারেন, শাস্তি দিতে পারেন, কিন্তু তারা আমাকে জানালে আমার মাধ্যমে বলতে বললেন, সেই কথাটা হলো এই সূর্যের নিচে গরম মাটির উপরে আর তারা থাকতে পারছে না, আপনি যেন দয়া করে বিচার কাজটা একটু তাড়াতাড়ি করে করেন। ঠিক আছে, আপনার তো মঞ্জুর। সঙ্গে 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 আর একটা আয়াত চলে এলো, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, কাতার কাতার লাইন লাইন, আরামে দাঁড়াও, সোজা হও, অ্যাসেম্বলি শুরু হয়ে গেল। কাতার হবে দুইটা, জোরে বলেন কয়টা? এটা জোর হলো, জোরে বলেন কয়টা? একটা হলো বামপন্থী আর একটা হলো হাত, কয়টা? এটা কি হাত? এটা তাহলে দুই হাত, দুইটারই দরকার আছে না নাই? ডান হাত দিয়া খাবো আর বাম হাত দিয়া, বোঝেন নাই? বুঝলেন? হ্যাঁ, তাহলে দুইটারই দরকার আছে কি না? এর নাম পূর্ণাঙ্গ। এবারে কান লাগান, ডান পাশের কাতারে কে দাঁড়াবে এদিকে দেখেন, না না কে বলেছে? আলিফ লাম মিম কোন দিক থেকে? আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, কোন দিক থেকে? হ্যাঁ, সুতরাং এই কোরআন আর হাদিস ওয়ালা যারা তারা দাঁড়াবে ডান পাশে। সুবহানাল্লাহ, কাল জোহর পড়ে বলবেন সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলবেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলিম, হ্যাঁ, সব সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ। কান লাগান, মরা লাগবে কিনা? একজন লোক বলেন আমি মরবো না, এখনই 500 টাকা পুরস্কার দিব, মরবো না? হ্যাঁ মরবো, বিশ্বাস না হয় গোগড়ায় গিয়ে দেখে আসেন, বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর,
মশালের আলো, রাস্তায় পিঁপড়া চলাচল দেখা যায়, মোটা মোটা প্রাচীর, মশালের আলো, সিকিউরিটি গার্ড, মোটা প্রাচীর, চতুর্দিক থেকে ছোট ছোট রুম, মাঝখানের একটা রুমে বেহুলার বাসর ঘর হচ্ছে, বেহুলার স্বামী লক্ষ্মীন্দর, এতগুলো সিকিউরিটি, এতগুলো আলো, এতগুলো প্রাচীর, বাউন্ডারি, এত রুম, ভেদ করে কখন, কেমনে, কি করে, কিভাবে, কোন সময় একটা বিষাক্ত সাপ বেহুলার বাসর ঘরে ঢুকে পড়লো, তার স্বামী লক্ষ্মীন্দরকে দংশন করলো, অতঃপর সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার ভাইয়েরা, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা, বিরাট বড় অট্টালিকার মাঝে থাকলেও মরণের হাত থেকে কেউ রেহাই পাবো না, কথা বলেন ঠিক কিনা? মরতেই হবে, এবারে কাল লাগান, লোকগুলো দাঁড়িয়ে যাবে, ডান পাশে কারা, ডান পাশে দাঁড়াবে, বাম পাশে কারা দাঁড়াবে, সূরা আর রহমানের 41 নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে পড়ে দেখবেন, কোন সূরা, কয় নম্বর, 41 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, ইউরাফুল মুজরিমু মুজরিমুনা বিসিমা হুম ফাইউখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, আল্লাহু আকবার, ইউরাফুল মুজরিমুন বিসিমাহুম, সেই দিন যিনি যে পার্টি করেছেন ওই পার্টির মার্কা নিয়া ময়দান মহাশরে দাঁড়াতে হবে, সেই মার্কা থাকবে কপালে, কোথায় থাকবে মার্কা, তরমুজ পার্টি, বাংলা লিঙ্ক তরমুজের ছবি কপালে থাকবে, কি তরমুজ আপনাদের এলাকায় বাংলা লিঙ্ক তরমুজ আছে না, নাই ওই বাংলা লিঙ্ক ডোরা কাটা, বাংলা লিঙ্ক তরমুজ, তরমুজ পার্টি করলে কপালে তরমুজের মনোগ্রাম, নারিকেল পার্টি করলে নারিকেলের মনোগ্রাম, তাল পার্টি করলে তালের মনোগ্রাম, ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার সময় শেষ হয়ে গেছে, 12টা বেজে গেছে না, আমার ঘড়ি অনুযায়ী সময় শেষ, আচ্ছা ঠিক আছে, আপনাদের অনুরোধে আজকে 25 তারিখের ওয়াজ করব একটু, ঠিক আছে, 24 তারিখের আলোচনা শেষ, ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, 25 তারিখের ওয়াজ শুরু, কি রাজি আছেন? জি আলহামদুলিল্লাহ, কাল লাগান, আকাশে কি উঠতেছে, হ্যাঁ ঘুড়ির গর্দান মোটা দেখেন কি রকম, ঘরে লটকানো ছিল ছেলের একটু সুতেটা ছেড়ে দিয়েছে, উপরে উঠে বলে গাছগাছালি, আমার নিচে বাসগুলো, আমার নিচে বিল্ডিং গুলো, আমি তো এই ছেলে পেলেদের কোন, এদেরকে আমি হিসেবেই ধরি না, উঠতেছে, আছে না আপনাদের এলাকায় ঘুড়ি চেনেন না, বিকেলবেলা যখন টানে এই কয় এই রে কি রে, আমার টানে কি কাছাকাছি এসে এদিকে যায়, এদিকে যায়, দেখে মশান, দেখে ছেলেরা কোন অবস্থায় আছে, কোন হালতে আছে, যদি দেখে এরা শক্তিশালী তখন কি করে জানেন, বিদ্যুতের পোলে গিয়ে পেঁয়াজ দেয় যে আমি এখানে আত্মহত্যা করবো, তবু তোদের হাতে ধরা দিব, বাস ঝাড়ে যায় প্রয়োজনে আত্মহত্যা করবো, তবু তোদের হাতে ধরা দিব না, কোন সিগুলো ঢুকে যায় ভিতরে, ছেলেরা বিদ্যুতের তারে এই ঘুড়ি আটকে গেলে বাস দিয়ে ঘুটে দিয়ে পারে, বাসে আটকে গেলে উঠে নামায়, কথা ঠিক কি না, বিল্ডিং এ আটকে গেলে নামায়, আর যদি ফাঁকা জায়গা হয় যুবকদেরকে কত ভয় পায় এই অহংকারী ঘুড়ি, ঘুড়ি তখন চিন্তা করে এখানে তো বিদ্যুতের পোলও নাই, বিল্ডিং ও নাই, বাসও নাই, ফাঁকা জায়গা, প্রয়োজনে নিজের আত্মহত্যা নিজেই করব, তবু যুবকদের হাতে ধরা দেয়া ঠিক হবে না, কাজে হি মাজা ভাঙ্গে, হাড় ভাঙ্গে, কমর ভাঙ্গে, শেষ তবু ধরা দিতে চায় না, ও যুবকেরা ঘুড়ি উপরে ওঠার কারণে ভয় পায়, হাতে ধরা দিতে চায় না, অহংকারী লোকেরাও কিন্তু দুর্বলদেরকে ভয় পায়, কথা ঠিক কি না? এখানে ইব্রাহিম নামের কোন লোক আছেন না, নাই, কে নাম, হাসান, এই যে একজন আছে হাত নামান, নমরুদ নামে কয়জন আছেন হাত তোলেন, মুসা নামে কোন লোক আছেন কিনা, কোথায় এলাকায় মুসা নাই,
আছে, ফেরাউন নামে থাকলে কেউ হাত তোলেন? নামের আগের দিকে মোহাম্মদ আছে কার কার? আর থামেন, হাত তুলতে বলি নাই। আবু জেহেল থাকলে কেউ হাত তোলেন? কোথায় তারা? আজকে অহংকারীরা নাই। আমি আজকে রাত্রে বলতে চাই, সূর্য তোমার এখন খবর নাই, দিনে তো খুব মাতবাড়ি করেছো, এখন রাত, কাজী তুমি নাই, কাল আবার আসবা জানি। ও রাত তুমি অহংকার করো না, কাল সকালে সূর্য উঠলে তোমারও খবর থাকবে না, কথা ঠিক কিনা বলেন? এবারে কাল লাগান 25 তারিখের ওয়াজ, কি খেলা! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কত চমৎকার করে, দেখেন দেখেন। এরপরে ওয়াসীবাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, এরপরে শিকল লাগাবে কমরে, মারো টান, ফেরেশতারা টানতে থাকবে। আল্লাহ বলবেন সহজ টান না, আর একটা গুরু পিছনে দাঁড়াও, ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে ভাইজান জাহান্নামের দিকে। ওরা তো গেল জাহান্নামে, পরাজিত হইল। এবারে যারা শিরোপা লাভ করবে তারা কিওয়ালা? আস্তে বলেন, ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিনে তারা শিরোপা পাবে, ম্যান অফ দ্য ম্যাচ সেই দিন নির্বাচিত হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নেতৃত্বে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ওই ময়দান মাহশারে কোরআন হাদিস ওয়ালা লোকেরা মিছিল করতে করতে জান্নাতে যাবে। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই একটু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ হাত্তামান। তাহলে আমরা সেই জান্নাতে যারা যেতে চাই তাদের জন্য একটি কথা আমি ওই মাহফিলে বলেছিলাম, ওই মাহফিলে বলেছিলাম, আজকে একটু মনে করে দেই। রাজশাহী থেকে ন্যাশনাল আর দেশ ট্রাভেল যায়, কোথায়? ন্যাশনাল গাড়ির টিকিট, টিকিট কেটেছেন ঢাকায় যাবেন রাত 9টায় গাড়ি, টিকিট কেটে এনে বাড়িতে রেখে ভাত খেয়ে স্ত্রীর কাছ থেকে হাকিমপুরি জর্দা দিয়ে একটা পান নিয়ে সিবাইতে সিবাইতে ঘুম রাত 8টায় টের পাইলেন। স্ত্রীকে ডেকে বলছেন যে ব্যাগটা দাও, টিকিটটা দাও, ঢাকায় যাবো, সব গোছগাছ করে দাও। স্ত্রী বলছে তোমার গাড়ি কয়টায়? 9টায়। এখন বাজে কয়টা জানো? কয়টা? 1:30। তোমার গাড়ি কি আছে? তুমি কাতে যাবে? 9টার গাড়ি তুমি কি পাবে? আর গাড়ি পাবে 1:30, কেমনে তুমি ঢাকায় যাবে? স্বামী খেপে গিয়ে বলছে কিছু বোঝো, তোমার কাছে কোনো হিসাব নিকেশ কিছু আছে? মেয়ে মানুষ এত কথা বলো কেন? কিছু বোঝো, এদিকে আসো। হ্যাঁ বলো। দেখো তো এটা কি গাড়ির টিকিট? ন্যাশনাল গাড়ি। ন্যাশনাল গাড়ির ছবি কি আছে? হ্যাঁ আছে, ছবি তো টিকিটের উপরেই আছে, পৃষ্ঠা উল্টাও। উল্টালাম, এখানে দেখো তো কার নামে টিকিটটা ইস্যু? যে জসীমউদ্দিন, জসীমউদ্দিনটাকে, আমার হাজবেন্ড, তুমি তো, তোমার নামে টিকিট ইস্যু। টাকা কি 600 দেয়া আছে? এখানে পেইড আছে? হ্যাঁ তাও তো পেইড আছে। শেষ পৃষ্ঠায় দেখো তো সিট নাম্বারটা কার নামে? বি4। ওটা তো তোমার নামে বি4টা টিক চিহ্ন দেয়া আছে, তাহলে তুমি কি কসু বোঝো? ন্যাশনাল গাড়ির ছবি আমার হাতে, টাকা দিয়েছি আমি জসীমউদ্দিন, টাকা দিয়েছি 600, সেটাও আছে, বি4 সিটটাও আমার নামে, তুমি কসু বুঝলা? গাড়ি যাবে কই? গাড়ি যাবে না। এবারে ফতোয়া দেন, গাড়ি থাকবে না যাবে? আরো আস্তে ফতোয়া দেন, যাবে? হোয়াট ইজ দ্য কজ? এটা বললাম কেন? টিকিট কেটে ঘুমিয়ে পড়লে গাড়ি যেমন থাকে না, চলে যায়। কোরআন কিনে বাড়িতে রাখলে, কোরআন অনুযায়ী আমল না করলে কপালে জান্নাত থাকে না, ছুটে যায়। আসুন, আয়োজকদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, জানাচ্ছি প্রশাসনকে কৃতজ্ঞতা, রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে কৃতজ্ঞতা, যারা কোরআন শোনাবার এই ব্যবস্থাটা করে দিয়েছেন। আল্লাহ তাদের দুনিয়া এবং পরকালে উত্তম সম্মানে পুরস্কৃত করুন। সবাই বলে আমিন। বাড়িতে গিয়ে আমরা একটু খুঁজে দেখবো কোরআন কিনেছি কারা কারা, একটু আল্লাহকে হাত দেখান তো, কার বাড়িতে কোরআন আছে, কোথায় যাওয়ার টিকিট? তাহলে টিকিট কেটে বাড়িতে রেখে ঘুমিয়ে পড়লে
কোরআন কিনে বাড়িতে রেখে কোরআন অনুযায়ী কাজ না করলে কপালে জান্নাত থাকে না, কি হয়? আসুন বাড়িতে রাখা কোরআন কালকে থেকে খোলা শুরু করি, পড়ি। কেউ তো কিনে রাখছি, পারি না পড়তে, পারি না পড়তে, পারি না। একটু চেষ্টা করেন, সামনে রমজান মাস, মাত্র 24 ঘন্টা সময় লাগে কোরআন শিখতে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনটা সহজ, খুবই সহজ। ত্রিপিটক, বাইবেল, রামায়ণ, গীতা, মহাভারতের কোন হাফেজ নাই, তামাম দুনিয়া আল্লাহর কোরআনের হাফেজ 2 কোটি ছাড়িয়ে গেছে। সহজ। নূরুল আমিন রংপুর থেকে এসে এই কথাগুলো কোরআন থেকে বললো কিনা, ভুল ধরার জন্যই পড়ে, আমার কথার ভুল ধরার জন্যই পড়েন, মানার জন্য পড়েন, হেদায়েতের আশায় পড়েন, তাছাড়া এই কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আসুন, দলমত নির্বিশেষে কেয়ামতের দিন কোন কাতারে দাঁড়াতে চাই, ডান না বাম? তাহলে ডানটা কি? এটার সাথে থাকি। প্রিয় ভাইরা, কথায় কেউ মন খারাপ করেন না, মনে কষ্ট দেন না, অহংকার বাদ দেন, সব অহংকার শেষ হয়ে যাবে সেদিন, যেদিন মনে করবেন আপনার কাপড়ের কাফনের কাপড় রাজশাহীর কোন দোকানে এসে জমা হয়ে গেছে, চকলেটের মতো করে মোচড় দিয়ে টান মেরে সোজা করে কবরে রেখে আসবে, কোনো পাশ থেকে ছিদ্র থাকবে না, মাথার দিক থেকে দুজন সম্মানিত ফেরেশতা কবরে প্রবেশ করবেন, মুনকির নকির ঢুকতে ধরবে। আজকে যদি সিদ্ধান্ত নেন যতদিন বেঁচে থাকবো কোরআনের সাথেই থাকবো, তাহলে হায়াত যদি নাও পান, রাত্রে যদি মারা যান, কালকে এরকম সময়ে কবরে ফেরেশতারা যখন ঢুকতে ধরবে, তখন আল্লাহর এই কোরআন কবরের ভিতর থেকে আওয়াজ দিবে, লা তাদখুলা, প্রবেশ করতে পারবে না। মনকির নকির বলবে, তুমি কে কবরে প্রবেশে বাধা দাও? সঙ্গে সঙ্গে কোরআন আকৃতি নিয়ে দাঁড়িয়ে যাবে, আমি কোরআন, মান করাল কোরআন, ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ, আমি কোরআন, এই লোকটা কোরআনের পথে চলবার সিদ্ধান্ত গ্রহণ করেছে, কাজী লোকটা ঘুমাচ্ছে, আমি কোরআন থাকতে তার ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে দিব না। কোরআন আমাদের পক্ষে থাকে, এটা কি আমরা চাই? আসুন তো সবাই মিলে কোরআন মেনে চলি, দুনিয়া এবং পরকাল সুন্দর হবে, সুন্দর হোক এ প্রত্যাশায় যবনিকা ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।